সবাইকে তমাস ম্যাথে স্বাগতম। আমি আজকে মানসিক দক্ষতার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকেও আমি যৌক্তিক সংখ্যা থেকে দুটো ম্যাথ করাবো। ফার্স্ট যে অঙ্কটা সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা একটা ত্রিভুজ চিত্রের মধ্যে কিছু সংখ্যা দেয়া আছে এবং এখানে একটা ওয়ার্ড বা জিজ্ঞাসার চিহ্ন দেয়া আছে। এখানে কি সংখ্যা হবে আমাকে সেটা বের করতে হবে। ত্রিভুজের অঙ্কগুলো সাধারণত একটু জটিল হয়, অনেকের কাছে কঠিন মনে হয়। এখন এ ধরনের ত্রিভুজের অঙ্কের ক্ষেত্রে সাধারণত এই যে তিনটা কর্নার আছে, তিনটা কর্নারের সঙ্গেই সংখ্যাগুলোকে রিলেট করার চেষ্টা করতে হবে। তো আমি ফার্স্ট ত্রিভুজটা দেখি ট্রাই করে যে কিভাবে সংখ্যাগুলোকে আমি একটার সঙ্গে আরেকটাকে সম্পর্ক যুক্ত করতে পারি। আচ্ছা দেখি, আগে প্রথমে আমি যদি এই তিনটা সংখ্যা যোগ, দেখুন আমি যদি এই তিনটা সংখ্যাকে যোগ করি তাহলে সাত আর ছয় কত? তেরো। আর তেরোর সঙ্গে দুই যোগ করলে পনেরো হচ্ছে। মাঝখানের সংখ্যাটার সঙ্গে কিন্তু ম্যাচ করছে না, তার মানে এভাবে যদি আমরা করাই এটা কিন্তু মিলছে না। এখন আমি যদি এই দুটো সংখ্যা গুণ করি, ছয় সাতে বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, তাহলেও কিন্তু মিলছে না। মাঝখানে আবার একটা উনিশ আছে, তার মানে উনিশকে যে আমরা এগুলো দিয়ে ভাগ করব সেটাও হচ্ছে না। আমাদের কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এভাবেই একটা একটা করে প্রসেস ধরে আগাতে হবে। তাহলে এখন আমি বেজে মানে নিচে যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে প্রথমে যোগ করলেও এখানে মেলার সম্ভাবনা নাই। তাহলে এবার আমি দুটোকে গুণ করে দেখি কি হয়। ছয় দুগুণও বারো, আর বারোর সঙ্গে যদি আমি সাত যোগ করি তাহলে কিন্তু আমার উনিশ পাওয়া যাচ্ছে। তার মানে আমার সংখ্যাটাকে আমি এভাবে রিলেট করতে পারি, ছয় গুণ দুই এটা হচ্ছে আমার বারো, তার সঙ্গে যদি আমি সাত যোগ করি আমার ফলাফল হয়ে যাচ্ছে উনিশ। তার মানে দেখা যাচ্ছে এ ধরনের ত্রিভুজের অঙ্কের ক্ষেত্রে মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই সূত্রে যদি ফেলি তাহলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তাহলে এই একই সূত্র আমি দ্বিতীয়টাও অ্যাপ্লাই করে দেখব যে এভাবে আমার তেত্রিশটাও পাওয়া যায় কি না। তাহলে আমি এখন আটের সঙ্গে চার প্রথমে গুণ করব, চারটা বত্রিশ, তার সঙ্গে উপরের এক যোগ হবে, তাহলেও কিন্তু আমার তেত্রিশ মাঝখানেরটা পাওয়া যাচ্ছে। তার মানে এখন অবভিয়াস যে তিন নাম্বার যে ট্রায়াঙ্গেলটা আছে মানে ত্রিভুজটা আছে সেখানেও এই সূত্রটাই অ্যাপ্লাই করলে আমি মাঝখানের সংখ্যাটা পাব। তাহলে এখন মাঝখানে আছে তেইশ, তাহলে এখানে আমার কত হতে পারে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এখানে যদি আমি অপশানে আছে কত, নিরানব্বই, নয়, সাত, যদি আমি এখানে লাস্ট অপশানটা থেকে ট্রাই করি এগারো দুগুণ হয় হচ্ছে বাইশ, বাইশের সঙ্গে পাঁচ যোগ করলে সাতাশ, তার মানে এটা হচ্ছে না। আর দেখুন যদি নয় মানে বি যদি দুই নম্বর অপশানটা আমি ট্রাই করি তাহলে নয় দুগুণ আঠারো, আর আঠারোর সঙ্গে পাঁচ যোগ করলে কিন্তু তেইশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার দুই গুণ নয়, নয় দুগুণ আঠারো, তার সঙ্গে যদি আমি পাঁচ যোগ করি তাহলে আমার কত হচ্ছে তেইশ। তাহলে অবভিয়াসলি আমার এই জায়গায় হবে হচ্ছে নয়, তার মানে আমার উত্তর বি। তাহলে আমার ফার্স্ট অঙ্কটা কমপ্লিট হলো, এবার আমি পরবর্তী অঙ্কটায় চলে যাই, লাস্ট অঙ্কটা। তাহলে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো সার্কেল, যদি সার্কেলের চেয়ারা একটাও ভালো হয়নি, বাট অঙ্ক করা যাবে। এনিওয়ে এখানে সার্কেলগুলো অনেক, প্রত্যেকটা সার্কেল চারটা ভাগে ভাগ করা আছে এবং আমাকে দেখতে পাচ্ছি আমি লাস্ট সার্কেল যেখানে আছে মানে এখানে কি সংখ্যা হবে আমাকে সেটা বের করতে হবে। এখানে সাধারণত এই ধরনের সার্কেলের অঙ্কে হতে পারে যে আমার এই চারটা যোগ করা লাগতেছে, যোগ করে এটার যে ফলাফল আসবে, এই চারটা যোগ করেও সেই ফলাফল আসবে, এটাও যোগ করে সেই ফলাফল আসবে, এটা হতে পারে। এখন এখানে দেখেন, খেয়াল করেন, যদি আমি এই চারটা যোগ করি তাহলে দশ, আর দশ হচ্ছে বিশ, বিশের সঙ্গে সাত যোগ করলে হচ্ছে সাতাশ,
সাতাশের সঙ্গে আট যোগ করলে কত হচ্ছে? তাহলে সাতাশ আর আট হবে হচ্ছে আমার 35। তাহলে এই তিন এই চারটা যোগ করলে হচ্ছে আমার 35। এবার এখানে চারটা যোগ করলে কি হচ্ছে দেখি আমরা, যদি একুশের সঙ্গে নয় করি যোগ তাহলে কিন্তু 30 হচ্ছে, আর এখানে উপরে 12 12 আছে, তার মানে কখনোই 35 35 মিলবে না, তার মানে এখানে যোগের ফর্মুলাটা কিন্তু কাজ করবে না। আর গুণের ফর্মুলাটা তো কাজ করবেই না, কারণ এখানে 10 10 8 7 এটা অনেক বড় গুণ ফল আসবে, তার করেসপন্ডিংয়ে এটা একেবারেই ছোট গুণ ফল আসবে, দ্যাটস ওয়াই গুণের ফর্মুলাটাও কাজ করবে না। তো এখানে আমাদের একটু ডিফারেন্টভাবে ভাবতে হবে। কিভাবে ভাববো? আমি নিচের যে দুইটা সার্কেল আছে এই সার্কেল দুটাকে উপরের সার্কেলগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করতে হবে, দেখি যে এইগুলোর সঙ্গে এগুলোর কোনো মিল আছে কিনা। তাহলে এই মিলটা দেখতে হলে এখানে এই যে সার্কেলটা আছে দেখেন, খেয়াল করেন, এটার সঙ্গে আমি এটার কোনো একটা সম্পর্ক ঘটানোর চেষ্টা করি। আচ্ছা, যদি আমি এর সঙ্গে এটা যোগ করি, মানে ছয়ের সঙ্গে দুই যোগ করি, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি যে প্রথম সার্কেলটা আছে তার যে প্রথম সংখ্যাটা আছে সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে একটু লিখি, আমি এখানে 6 যোগ 2 আমি 8 পেয়ে গেলাম। এবার একইভাবে আমি পরেরগুলোও দেখি পাই কি না। তাহলে হচ্ছে এবার আসবে আমার 4 এর সঙ্গে 3, তাহলে আমি 7, এরা কিন্তু 7 পেয়ে যাচ্ছি 7। এবার এই যে 3 নম্বর যেটা ছিল এই ঘরের সঙ্গে এই ঘর, দেখেন 9 সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে ঠিক এই ঘরে এখানেও এই 3 নম্বর যে ঘরটা আছে 10 পাওয়া যাচ্ছে, 9 প্লাস 1। তাহলে আমি এখানে লিখতে পারি 9 প্লাস 1 সমান সমান 10। আর এই ঘরের সঙ্গে এই ঘরে কী হবে সেটা কিন্তু প্রথমটা থেকে মোটামুটি বোঝা যাচ্ছে, 10 যদি আমার তৈরি করতে হয় তাহলে কিন্তু 7 এর সঙ্গে 3ই হওয়ার কথা, তাই তো? 7 প্লাস 3 হলে একমাত্র 10 হওয়া সম্ভব। তো এটা তো আমি এখনই শিওরভাবে বলতে পারছি না, কারণ আমি এখনও পর্যন্ত এই সার্কেলগুলো কিন্তু আমি এখনও জাস্ট করিনি, এখন করব। তো সেম ফর্মুলাটা যদি আমি সেকেন্ড সার্কেলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে চাই, যোগ করতে চাই একইভাবে, যোগ যদি করতে চাই তাহলে কিন্তু আমার কি হবে, দেখেন এই এই রেজাল্টগুলোই চলে আসার কথা তাহলে, তাই না? এই সার্কেলেও সেম রেজাল্ট চলে আসার কথা, কিন্তু এখানে কিন্তু সেম রেজাল্ট সংখ্যাগুলো নাই, 8 7 10 10 এটা নাই, ডিফারেন্ট আছে। তার মানে যদি আমি একইভাবে এই দুটো বৃত্ত থেকে এই বৃত্তটা বানাতে চাই তাহলে অন্য কোনো একটা ফর্মুলা হবে, যোগ হয়েছে হয়তো বা এখানে গুণ হবে বা বিয়োগ হবে বা ভাগ হবে, যে কোনো কিছু হবে। তো খেয়াল করে দেখেন, যদি এখানে আমি 6 এর সঙ্গে 2 গুণ করি তাহলে কিন্তু আমি প্রথম ঘরের 12 পাচ্ছি, 6 দুগুণ 12, তাই তো? 12 পাওয়া যাচ্ছে। একইভাবে আমি যদি এটার সঙ্গে এটা গুণ করি 3 4 12 পাওয়া যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এইটা তৈরি হয়েছে গুণের মাধ্যমে, প্রথমটা তৈরি হয়েছিল যোগের মাধ্যমে। এখানে দেখি এটাও কিন্তু আমি 9 1 কে 9 পাচ্ছি। আচ্ছা, এবার এখানে আছে 21 3 7 21, তার মানে এখানেও বলা যাচ্ছে যে 3 বসালেই হয়ে যাচ্ছে, অপশানে কোথাও 3 আসছে, হ্যাঁ আছে। তো আমরা কিন্তু মোটামুটি এখন কনফার্ম হয়ে গেলাম যে 3 বসালেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি লাস্ট যেই বৃত্তটা আছে সেটা একটু ট্রাই করে দেখি, যেহেতু এখানে গুণের মাধ্যমে যোগের মাধ্যমে হলো প্রথমটা, এটা হলো গুণের মাধ্যমে, এটার রেজাল্টও আলাদা এবং ছোট আছে রেজাল্টগুলো, তো এখানে মনে হচ্ছে বিয়োগের মাধ্যমে হতে পারে। দেখি আমি ট্রাই করে 6 থেকে 2, হ্যাঁ যদি বিয়োগ করি তাহলে আমি 4 পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমার উত্তর বের করতে হবে লাস্ট ঘরে। আমাদের পরীক্ষায় তো এত প্রত্যেকটা অপশন ক্যালকুলেট করার মতো সময় আমরা পাবো না, সো দ্যাটস ওয়াই যখন আমরা বুঝতে পারছি মোটামুটি মিলে গেছে তখন অবশ্যই এভাবেই মিলবে, এটাই প্রসেস। তো একবারে আমি লাস্ট অপশনটায় চলে যাই, দেখি এখানে এমন একটা সংখ্যা হবে যেটা যেটা থেকে 7 বিয়োগ করলে আমি 4 পাবো, তাহলে এখানেও কিন্তু দেখুন আমি যদি 7-এর থেকে 3 বিয়োগ করি, যেরকম এই দুই জায়গাও 3 হয়েছে এখানেও 3, 3 বিয়োগ করলে 4 পাচ্ছি এবং এই 4 এখানের সঙ্গে মিলে গেল, তাহলে আমি কিন্তু কনফার্ম যে আমার এখানে হবে কত, 3। ওকে, তো এই অঙ্কটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, আমাদের এই ধরনের অঙ্কগুলো এরকম একটু ডিফিকাল্টও আসতে পারে আবার ইজিও আসতে পারে, আমাদের সব ধরনের প্র্যাকটিস রাখতে হবে।
তাহলে এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি আমার ট্রিক্সগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, তার সঙ্গে অবশ্যই কোনো প্রবলেম থাকলে কমেন্টস করবেন এবং লাইক করবেন। আর কেউ যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো আপ করার সঙ্গে সঙ্গে আপনারা সেগুলো দেখতে পান। সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে।